যাচ্ছি আর এখন আমরা শিবালিক ধরে শিমলা যাচ্ছি তো এটা এখনো পৌঁছায়নি ওটা ডিলে করছে অ্যাকচুয়াল টাইম ছিল 5:40 কিন্তু ওটা বলছে 8:15 না 8:40 আসবে তো উই আর ওয়েটিং ফর দ্য ট্রেন নাও সো এটা হচ্ছে কালকা শিমলা শিবালিক এক্সপ্রেস আর এটা হচ্ছে ট্রেনের ভেতরটা আর এখানে আমরা এখন বোর্ড করে গেছি এখানে আমরা বসে আছি আর আমরা ওয়েট করছি যখন ট্রেন ছাড়বে সো আমরা শিবালিকে উঠে গেছি আর 10-15 মিনিট বাদে আমাদের ট্রেনটা ছাড়বে তারপর আমরা শিমলাতে পৌঁছে যাব সো তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 8:30 আর এই জায়গাটা পুরোটা কুয়াশায় ভর্তি তো এখন আমরা যাচ্ছি ট্রেনটা অনেকটাই দূর চলে এসেছে তো আমাদের ট্রেনটা এখন একটা টানেলের মধ্যে ঢুকছে এটা 3rd নম্বর টানেল আর এখানে মোটামুটি 120 খানা টানেলস রয়েছে এখন আমরা টানেল থেকে বেরিয়ে গেছি আর এই যে সিনারিওটা ওটা খুব ভালো এটা আমরা একটা ছোট স্টেশনকে পার করলাম তো এখন আমাদের ট্রেনটা চলছে আর আমাদের পাশেই রয়েছে রোড যেটা কালকা থেকে শিমলা অবধি যায় এই জায়গাটা খুব সুন্দর দেখতে তো এখন আমরা বরুক স্টেশনে নেমে গেছি আর এখানে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল ব্রেকফাস্টে ব্রেড বাটার জ্যাম অমলেট আর চা কফি দেওয়া হয়েছিল এই ট্রেনটা এখানে এই স্টেশনে 10 মিনিটের জন্য থামে এটা হচ্ছে একটা টানেল যেটাকে আমরা কিছুক্ষণ পরেই পার করব তো এটা হচ্ছে শিমলার আগে স্টেশন আর কিছুক্ষণ পরে আমরা শিমলা পৌঁছবো এখন আমরা শিমলায় পৌঁছে গেছি এটা হচ্ছে শিমলা স্টেশন এখন আমরা গাড়ি ভাড়া করে যাব আর ট্যুরিজম লিফট ধরে আমরা আমাদের হোটেলে যাব তো এটা হচ্ছে দি রিজ শিমলা ম্যালে এই জায়গাটা খুব সুন্দর দেখতে এটা হচ্ছে শিমলা ম্যাল রোড আর এই রাস্তাটাই রিচ আর চার্চে পৌঁছয় তো এটা আমরা লোয়ার বাজারে একটা পকোড়ার দোকানে এসেছি আর এখানে আলু পকোড়া পনির পকোড়া আর বিভিন্ন ধরনের পকোড়া পাওয়া যায় এখানে আমার এখান থেকে আমার মা বাবা একটু পকোড়া কিনেছিল তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শিমলা ম্যাল রোড আর এর দুধারেই অনেক দোকান রয়েছে
এটা আমাদের হোটেল থেকে তোলা সানসেটের ছবি। আর এই ব্যালকনি থেকে আমাদের মানে পুরো শহরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেক ভিড়, আর ওখানে চার্চটাও রয়েছে। এটা হচ্ছে শিমলার চার্চ। এই চার্চটার নাম হচ্ছে ক্রাইস্ট চার্চ। আর এই চার্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। তো এই ছিল আমাদের শিমলার দ্বিতীয় দিন। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান গেট নোটিফাইড ওয়েন আই গিভ আ নিউ ভিডিও। So for now, bye and see you on my next Shimla vlog. Bye.